বাংলাদেশের সনাতনীদের উপর আক্রমণের প্রতিবাদে নন্দীগ্রামের দেখালিতে মিছিল হিন্দু জাগরণ মঞ্চের। এদিন নন্দীগ্রামের দেখালিতে বাংলাদেশের সনাতনীদের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ এবং বিজেপি সমর্থকরা। মহেশপুর হরি মন্দির প্রাঙ্গণে সনাতনীদের রক্ষার জন্য নাম যজ্ঞের আয়োজন করে। উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রলয় পাল ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিজেপি ও হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্ববৃন্দ। মহেশপুরে নাম যজ্ঞ মঞ্চের সনাতনীদের উদ্দেশ্যে বার্তা দেন এবং বলেন, আমাদের নিজেদেরকে রাস্তায় নেমে হিন্দুদের রক্ষা করতে হবে, তার জন্য এক হওয়া প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ করে বলেন, যারা ওই দেশে এই নারকীয় ঘটনা ঘটিয়েছে তারা এখনকার জাহাজ বাড়ির আত্মীয় হন। যারা নন্দীগ্রামের চিল্লা গ্রামে দেবব্রত মাইতিকে খুন করলো তাদের মধ্যে অনেকেই এখন জেলের ভেতরে ঢুকেছে। এমনকি এই গুজবের পরে রংপুর বলে একটি গ্রাম জায়গা আছে আমাদের দক্ষিণ দিনাজপুরের পাশে, সেখানে হবিগঞ্জে সিদুলকা তপসিলি জাতি মৎস্যজীবীদের গরিব গ্রাম 67টা বাড়ি হয়ে পুড়িয়েছে। ইস্কন মন্দিরের প্রভু প্রান্ত দাসকে পকুরের জলে চুবিয়ে চুবিয়ে মেরেছে, যতন সাহা কুপিয়ে কুপিয়ে মেরেছে, আপনারা দেখেছেন। তারপরে কি হলো, কোন হিন্দু এ কাজ করতে পারেন না, আমাদের ধর্ম সে কথা শেখায়নি। আমাদের ধর্ম শান্তি, সংযম, সহিষ্ণুতা। ইকবাল হোসেন আর এই জিহাদিরা যারা আমার চিল্ল গ্রামে দেবব্রত মাইতিকে খুন করেছে, এই জিহাদিরা বাংলাদেশে হিন্দুদের বাড়ি পুড়িয়েছে, মন্দির ভেঙেছে, কিন্তু ইকবাল হোসেনের বাড়িতে ঢিল ছোড়েনি। তাহলে ওই ঘটনার প্রতিবাদ করা লক্ষ্য নয়, প্রতিবাদ করা লক্ষ্য হচ্ছে হিন্দু জাতিকে, হিন্দু সম্প্রদায়কে, হিন্দু ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়া। ইকবালকে কে সাহায্য করেছে? ইকরাম, হুমায়ুন, ফায়াজ, সমাজদার কথা ইশারায় কাফি হয় না, নাম বললি তো বুঝতে পারছেন, জাহাজ বাড়ির আত্মীয় এরা, বুঝতে পারছে না তারা। তাই আমাদের মাঠে নাম তো হয়েছে, প্রতিবাদ চলছে, চলবে, শুনবো না আমরা কারোর কথা, বিশ্ব হিন্দু এক হও। আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভারতবর্ষকে তার যে সনাতনী সংস্কৃতি তাকে নষ্ট করতে আমরা দেব না। আমাকে এখান থেকে কলকাতা যেতে হবে, এই দুর্গা কালী পূজার সময়, দীপাবলির সময়, ধনতেরাসের সময়, আদিবাসী উৎসবের সময়, ছট পুজোর সময়, জগদ্ধাত্রী পুজোর সময়। সিপিএম কখনো সিপিএম ধর্ম মানত না, নাস্তিক বলতো, ধর্মকে আফিং বলতো, তারা কখনো কিন্তু উৎসবের সময় বিধানসভা করেনি। আর এই পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে তোষণবাদ সরকার, এ সরকার কালী পুজোর সময় বিধানসভা করে, আমরা উৎসব শেষ না পর্যন্ত আমরা যোগ দেব না। আমি যাচ্ছি, আমার এমএলএদের ডাকা আছে 3:30 সময়, এখান থেকে সময় লাগবে, আবার কালী পূজার দিন আসবো, আমাকে ওরা আটকাতে পারবে না, নিশ্চিন্ত থাকো, আটকাতে পারবে না। আমি এই সনাতনের ধ্বজ পশ্চিমবাংলার সর্বত্র তুলে তারপরে রাজনীতি থেকে বিশ্রাম নেব। আজকে সকালবেলা আমাকে ছবি পাঠিয়েছে, আমার মাথায় রুমাল দেওয়া ছবি, কে ডাকিয়েছে? মাতাল সীতারাম। তাকে বুদ্ধি দিয়েছে কে? 2007 নভেম্বর মাসে স্বদেশ দাস পালিয়েছিল দেশে দায় এসইউসির অফিসে, আর তার বেটাকে চাকরি দিয়েছে মেঘনাথ পাল আমার কথায়। আরে এদের পেটের ভাতটাও আমার, শুভেন্দু। অতএব নিশ্চিন্ত থাকুন, অনেক বড় বড় শক্তিকে ফেলে দিয়েছি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, লক্ষণ সেট ভূপাতিত, 213 নিয়ে জিতছেন খালা, তখন খালা হারছেন নন্দীগ্রাম। অতএব শুভেন্দু অধিকারী অনেক শক্ত জিনিস, ওই মিথ্যা মামলা, পুলিশের ধমকানি চমকানি, এগুলো দেখলে 2007 সালে আমি গুছিয়ে নিতাম,
কিছু করতে পারবে না। আমার মন্ত্র চড়াইপতি চড়াইপতি, আর এই মাতাল সীতারাম শুনে রাখো, তোমার বাহিনী নাড়ু করেছে না, তাকে চিনিয়ে নি, নাড়ু নাড়ু শুনে রাখ ভালো করে। আমি স্বামী বিবেকানন্দের শিষ্য। স্বামী বিবেকানন্দ কি বলে জানেন? বলেন, নিজের ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। তুই বরঞ্চ জাহাজ বাড়িতে গিয়ে ট্রেনিং নিয়ে 11টা তো ভিতরে ঢুকে গেছে, দেবব্রত মাইতির রক্ত গ্রামে, দেবব্রত মাইতির রক্ত একটা হিন্দুর গায়ে হাত পড়লে প্রতিবাদ হবে। আর নন্দীগ্রামের 17টা অঞ্চলে ইলেকট্রিক কানেকশন যাদের আছে সিসিটিভি বসাবো, যাতে ইকবালরা ধরা পড়ে। আর প্রত্যেকটা মন্দিরে যেখানে মাইক সেট নেই, মাইক সেট দেব। সকাল যখন সন্ধ্যা আরতি হবে, ভোরের কীর্তন হবে, মৃদঙ্গ বাজবে, খঞ্জনি বাজবে, হরি হরি বল লাগাতে হবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।